হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপশিতা অফিসিয়াল। তো আজকে আমরা যাচ্ছি বেলুর, আর বেলুর যাওয়ার আগে দক্ষিণেশ্বরে ভ্রমণ করব না তা তো হয় না, তো তাই দক্ষিণেশ্বরের কিছু ক্লিপ আমরা এখানে দিয়ে দিলাম। তবে দক্ষিণেশ্বরের ফুল ভিডিও আনব অন্য একটি ব্লগে। তো এখন আমরা 11 টাকা দিয়ে লঞ্চে উঠবার টিকিট কেটে নিলাম, আর 3 জন ছিলাম তাই আমাদের 33 টাকা পড়েছিল। তো লঞ্চে উঠবার আগে যে রাস্তাটি দিয়ে আমাদেরকে যেতে হবে, তো সেই রাস্তার গেটটা তখনও খোলা হয়নি কারণ লঞ্চটা আসতে একটু দেরি ছিল, আর আমি প্রথমবার লঞ্চে উঠব তাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছি যে কখন লঞ্চে উঠব। তো অবশেষে লঞ্চে উঠবার যে রাস্তাটি রয়েছে তার গেটটা খুলে দেওয়া হয়েছে, আর লঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আসছে, আর ওই লঞ্চটাতেই আমরা উঠব। তো যাই হোক, সাথে সাথে বৃষ্টিও শুরু হয়েছে, তো আমরা এখন হেঁটে যাচ্ছি আর লঞ্চটা প্রায় চলে এসেছে। তো লঞ্চে আমরা উঠে গেছি, আর এই লঞ্চ থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বাসে ট্রেনে করে যেতে যেতে আমরা এই দক্ষিণেশ্বর মন্দিরটা দর্শন করি, কিন্তু লঞ্চ থেকে আমি প্রথমবার দেখছি এই দক্ষিণেশ্বর মন্দিরটা। তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, তো চলো। বাসে ট্রেনে করে এই ব্রিজটার ওপর দিয়ে অনেকবারই গেছি, কিন্তু ব্রিজটার নিচে দিয়ে যাওয়া এই প্রথমবার, আর অনুভূতিটা একদম অন্যরকম। তাও আবার গঙ্গার বুকে লঞ্চে করে যাওয়া, তো এখান থেকে এসে আমার বেশ ভালো লাগছে। আর চলো তার সাথে তোমাদের দেখিয়ে দিই যে এইখানটা থেকে পুরো ব্রিজটা কেমন দেখতে লাগে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমি আর বাবা দুজনে বসে গেছি, আর লঞ্চটা মোটামুটি লোক ছিল ঠিকই, তবে অন্যান্য দিনের থেকে অনেকটাই কম কারণ আজকে সারাদিনই মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছিল। তো এখানে লঞ্চের মধ্যে চকলেট, বাদাম এসব বিক্রি হচ্ছিল, আর লঞ্চে করে বেলুর যেতে মোটামুটি 20 মিনিট মতো লাগলো আমাদের। ওই দূরে বেলুর মঠটা দেখা যাচ্ছে, তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি প্রায়। তো এবার আমরা লঞ্চ থেকে নেমে পড়ছি, আর এখানে কয়েকটি ফটো নিয়েছি, তো চলো সেগুলো শেয়ার করি। লঞ্চ ঘাটে যখন নেমেছি তখন প্রায় 5:45 বেজে গেছে, আর আমরা এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম, তো এখানে চা খাচ্ছি, আর আমারই শুধু বাকি আছে, আর বাবা আর দীপের দুজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক এবার। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আমরা বেলুর মঠ যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেখানে চলে এসেছি, আর বেলুর লঞ্চ ঘাট থেকে বেলুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেটার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, পায়ে হেঁটে 5-10 মিনিট মতো লাগবে। তো যাই হোক, এই রাস্তাটা ধরেই আমরা বেলুর মঠের মেন গেটে পৌঁছবো। তো এই রাস্তাটা ভীষণ নিরিবিলি আর শান্ত, আর দুই দিকে অনেক সবুজ সবুজ গাছ লাগানো রয়েছে, আর এখানে আসলে বেশ মনটা শান্ত আর স্নিগ্ধ হয়ে যায়।
তো আমরা প্রায় চলেই এসেছি বেলুর মঠের মেন গেটের কাছাকাছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা পার করলেই মেন গেট দেখা যাচ্ছে। আর এই রাস্তায় আসতে বাঁ হাতে একটা মসজিদ পড়েছিল, তো আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন এই মসজিদটা আমি খেয়াল করিনি, তবে মসজিদটা বেশ সুন্দর। তো আমরা এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে, আর এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কারণ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এখন 6:05 মতো বেজে গেছে আর বৃষ্টিও পড়ছে সাথে। আর আমরা যখন আসলাম তখন এখানে আরতি শুরু হয়েছিল, সন্ধ্যার যে আরতিটা। আর এই যে গেটের কাছে দেখছো বাবা এখানে দাঁড়িয়ে আছে, তো এই জায়গাটা করে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে, কটার সময় খোলা হয়, কটায় ভোগ দেওয়া হয়, এই সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। তো আমরা ঢুকে পড়লাম বেলুর মঠে। আর দেখো বেলুর মঠের রাত্রিবেলার যে দৃশ্য সেটি কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চারিদিকটা বেশ অন্ধকার, তবে রাত্রিবেলায় বেলুর মঠ দেখতে আরও সুন্দর আর স্নিগ্ধ লাগছিল। তো আমরা এসে আরতিটা শুনবার লোভ আর সামলাতে পারলাম না, তো প্রথমেই ওখানে চলে গেলাম। মঠের কোথায় কি রয়েছে একটি ম্যাপের সাহায্যে সমস্ত কিছুটাই দেখিয়ে দেওয়া হয়েছে, কোথায় রামকৃষ্ণ মন্দির, কোথায় সারদা দেবী মন্দির রয়েছে, কোথায় মঠ অফিস, পুরনো ঠাকুরের ঘর, স্বামী ব্রহ্মানন্দ মন্দির বা মিউজিয়াম রয়েছে, সেগুলো সমস্ত কিছুই ওখানে তোমরা দেখতে পাবে। তবে বেলুর মঠে এসে আমাদের মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল, কারণ মিউজিয়ামটা আমরা দেখতে পেলাম না, ওটা 6:00 বন্ধ হয়ে যায়। আর আমরা যখন এসেছি তখন প্রায় 6:05 বা 10 হয়ে গেছে। তো মিউজিয়াম ছাড়াও আরও অনেক জিনিস দেখা হয়নি কারণ বেশ বৃষ্টি পড়ছিল, তো প্রায় অনেক কিছুই বন্ধ হয়ে গেছিলো। তো অন্য আরেক সময় এসে এগুলো দেখে যাওয়ার ইচ্ছে রইল, আর অবশ্যই তোমাদের সাথেও আমরা শেয়ার করব। তো চলো, এখন বৃষ্টিটাও বেশ পড়ছে, তো আমরা বেরিয়ে যাব কারণ 7:00 সময় এখান থেকে দক্ষিণেশ্বরের লাস্ট লঞ্চটা ছেড়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এসে দেখলাম ঘাটে লঞ্চটা চলে এসেছে, তো তাই আমরা খুব তাড়াতাড়ি করে লঞ্চটায় উঠবার জন্য যাচ্ছি। আর বেশ বৃষ্টিও পড়ছিল, অন্ধকারও হয়ে গেছে, তো আমরা যে তাড়াতাড়ি করে যাচ্ছি আর লঞ্চটায় উঠবো বলে। তো যাই হোক, মনটা বেশ খারাপ লাগছে যে অনেকগুলো জিনিস আমরাও দেখতে পেলাম না আর তোমাদের সাথেও আমরা শেয়ার করতে পারলাম না। আমরা লঞ্চের খুব কাছে চলে এসেছি, তো এবার লঞ্চে উঠে যাব। আর তো চলো এবার লঞ্চে উঠে যাই। আর লঞ্চে উঠে গেছি আর লঞ্চ ছেড়েও দিয়েছে, তো তোমাদের এখান থেকে একবার এই রাত্রিবেলায় বেলুর মঠটা কেমন লাগে সেটা দেখাই। তো চলো, আর এই যে লঞ্চ থেকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, খুব একটা ক্লিয়ার এসেছে তেমনটা নয়, তবে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর সামনে গঙ্গা বয়ে যাচ্ছে আর বেলুর মঠটাতে পুরোটা আলো জ্বলছে আর সেটা গঙ্গায় রিফ্লেক্ট হচ্ছিল, তো দেখতে ভীষণই ভালো লাগছিলো। আর সাইডের যে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে এগুলো সব কিছুই বেলুর মঠেরই অন্তর্গত। আর বেশ ভালো লাগছিলো এখান থেকে বেলুর মঠটা দেখতে, তো ইচ্ছে রইল আবার একবার এখানে আসবার। তো লঞ্চে করে আস্তে আস্তে গঙ্গার পাড়ে অনেক নাম না জানা মন্দির দেখলাম, আর যেগুলো বেশ সুন্দর, তবে নাম বা কোন দেবতা ওখানে পূজিত হন সেটা আমরা জানি না, তবে বেশ সুন্দর সুন্দর অনেক মন্দির দেখলাম। আর সন্ধ্যাবেলায় আসতে গিয়ে গঙ্গাটা যেন আরও সুন্দর লাগছিল কারণ সমস্ত আলোগুলো ওখানে রিফ্লেক্ট হচ্ছিলো, তো বেশ ভালো লাগছিলো। আর এখন এই যে আমরা বসে রয়েছি, আমি বাবা আর ম্যাক্সিমাম জনই বসেই রয়েছে,
তো এখানে বসে বসে আমি আর বাবা সাইডে সমস্ত সিনগুলো দেখছিলাম, কারণ বেশ ভালো লাগছিল। আর প্রথমবার লঞ্চে উঠলাম, তো সন্ধ্যাবেলায় লঞ্চে করে আসতে বেশ লাগছিল, আর সঙ্গে বৃষ্টিটাও হচ্ছিল, হালকা হালকা ঝিট আসছিল, সব মিলিয়ে বেশ পরিবেশটা সুন্দর আর মনোরম হয়ে উঠেছিল। তো দেখতে দেখতে আমরা প্রায় 20 মিনিট কাটিয়ে ফেললাম, আর আমাদের লঞ্চ প্রায় এসেই গেছে দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো চলো এইখান থেকে রাত্রের ব্রিজ কেমন দেখতে লাগে সেটা তোমাদের দেখায়। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে, আর সে সঙ্গে ঘাটটাও দেখা যাচ্ছে, লঞ্চ ঘাটটা। তো চলেই এসেছি। তবে বেলুর মঠের অনেক কিছুই আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো পরবর্তী দিনে আরও একবার এখানে এসে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল। এখানে কখন ভোগ দেওয়া হয় আর কি কি ভোগ খাওয়ানো হয়, কটার সময় মন্দির ওপেন হয়, মিউজিয়াম কখন খোলা থাকে এবং কি কি রয়েছে, এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ফেরিঘাটে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো। তো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর, আর লঞ্চ থেকে নেমে পড়ছি এবার, আর এরপর বাস স্ট্যান্ড যাবো, আর ওখান থেকে বাস ধরে বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্টস করো, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো, টাটা।